তেলিয়ামুড়া মোটর স্ট্যান্ডটি নতুন করে নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়াবাসী দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু তৎকালীন বাম সরকার তেলিয়ামুড়াবাসীর জন্য উন্নত মানের মোটর স্ট্যান্ড নির্মাণ করতে ব্যর্থ হয়। 2018 সালের বিধানসভা নির্বাচনের ক্ষমতার মসনদে বসে বিজেপি সরকার বর্তমান বিধায়িকা কল্যাণী রায় তেলিয়ামুড়াবাসীর দীর্ঘদিনের দাবির মান্যতা দিয়ে নির্মাণ কাজ শুরু করেছে। বর্তমানে নির্মাণ কাজ চলছে জোর গতিতে। এই নির্মাণ কাজ শেষ হলে তেলিয়ামুড়াবাসী এবং মোটর শ্রমিকদের দীর্ঘদিনের আশা বাস্তবায়িত হবে। এই প্রসঙ্গে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় জানান, এই মোটর স্ট্যান্ড নির্মাণের জন্য মোট প্রায় 5 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। অপরদিকে তেলিয়ামুড়াবাসীর সাথে দীর্ঘ বছর যাবৎ একটা দাবি উঠেছিল, তেলিয়ামুড়া শ্মশানঘাটে বৈদ্যুতিক চুল্লির ব্যবস্থা করা। সেই দাবিকে মান্যতা দিয়ে মহাশ্মশানঘাটে বৈদ্যুতিক চুল্লি বসানোর ব্যবস্থা করা হয় বিধায়িকা কল্যাণী রায়ের একান্ত প্রচেষ্টায়। ইতিমধ্যে প্রায় 80% কাজ সম্পূর্ণ হয়ে গেছে বলে জানান বিধায়িকা কল্যাণী রায়। এই দুটি কাজই অতি দ্রুততার সহিত সম্পূর্ণ করা হচ্ছে বলে জানান বিধায়িকা কল্যাণী রায়। তেলিয়ামুড়ায় আমরা মোটর স্ট্যান্ডের কাজ শুরু করি। আন্ডার 2 বছর আমরা লকডাউনে থাকার পর আমরা তেলিয়ামুড়াতে মোটর স্ট্যান্ডের কাজ করি, সেটাও বিগত সরকার করতে ব্যর্থ হয়। সিআইটিউদের নিয়ে শুধু আন্দোলন করেছে, সিআইটিউকে নিয়ে শুধু রাজনীতি করেছে, শ্রমিক মানুষদের নিয়ে শুধু মিটিং মিছিল হাঁটিয়েছে। প্রকৃত অর্থে শ্রমিকদের জন্য এই ব্যবস্থাপনা করা সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। শুধু দেখতেই না, তাকে সম্মান দিয়ে বলছি, আমরা মোটর স্ট্যান্ডের কাজ শুরু করি, 5 কোটি টাকা প্রাথমিক পর্যায়ে 5 কোটি টাকা পেয়ে সেখানে আমরা বিধান আমরা মোটর স্ট্যান্ডের কাজে হাত দিই এবং ছাদ ডালাইয়ের কাজ শেষ, আগামীতে বাকি যে কাজটা রয়েছে সেই কাজটা সম্পন্ন হতে হতে আরও 2 মাস মতো লাগবে, যেটা আমি ইঞ্জিনিয়ার থেকে জানতে পেরেছি। তারপর আমরা ইলেকট্রিক রিভিশন গ্রাউন্ডের কথা চিন্তা করি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন তখন বিপ্লব কুমার দেব, তিনি এই ইলেকট্রিক রিভিশন গ্রাউন্ডের জন্য 1 কোটি 20 লক্ষ 10 লক্ষ টাকা সেখানে বরাদ্দ করেন। ইলেকট্রিক রিভিশনের গ্রাউন্ড তৈরির কাজ, আমাদের সিভিলের কাজ শেষ, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল পার্ট রয়েছে, তাতে 1 কোটি 11 লক্ষ টাকার মতো তার এস্টিমেশন রয়েছে। ইলেকট্রিক চুল্লিও মাথা তুলে দাঁড়িয়েছে, আমরা হয়তো ইলেকশনের পূর্বে হয়তো আমরা উদ্ঘাটন করতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করছি। আধুনিক মোটর স্ট্যান্ড ও শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বসানোর কারণে তেলিয়ামুড়ার লোকজনদের মধ্যে সন্তুষ্টি বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।